হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমার ডিজিটেক ফ্যামিলি চ্যানেলে। তো চলো শুরু করা যাক। আজকের ব্লগে আমরা গাছ থেকে কুল পাড়বো। তো এটি আমাদের কুল গাছ, দেখতেই পাচ্ছেন অনেক কুল। একটা কুল ডাল দিয়ে কুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কুল পাড়ছিলাম, তো মনে হলো এতে অনেক কুল নষ্ট হচ্ছে। কুল পড়ছে কিন্তু অনেক কুল যেগুলো কুড়াচ্ছি না, কুলের প্রচুর অপচয় হচ্ছে। তো ভাবছি নতুন উপায়ে কিভাবে কুল পাড়া যায় যাতে কুলের অপচয়টা না হয়। কুল পাড়বো তো কুল পাড়ার জন্য একটা লঘা বানাবো, কুলটা এই বোতলের মধ্যে পড়বে, আর যখন কুল পাড়া যাবে তখন আমি লঘা থেকে কুলটা ফিরে নেবো। কিভাবে বানাবো সেটা আজকে আপনাদের দেখাবো। প্রথমে একটা মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, মোমবাতি খুব প্রয়োজন এখানে। এবার একটা ক্লিপ নিয়েছি, মাথায় মেয়েদের মাথায় যে ক্লিপ থাকে এই ক্লিপটা তো সোজা করে নিলাম। আজকে আমার একটা গরম করে এটা ফুটো করবো বোতলটাকে। ক্লিপটা একটু গরম করে নিচ্ছি আমি, ফুটো করছি। একটা ফুটো করেছি, একটা ঠিক এর অপোজিট ডিরেকশনে এখানে একটা করব, এখানে একটা করে দিলাম। কেন করছি সেটা একটু পরে তোমরা জানতে পারবে। কুল পাড়ার সময় কি হয়, অনেক সময় গাছ ঝাঁকা দেয়, অনেক কুল নষ্ট হয় যেগুলো পরে কুড়ানো হয় না, যাতে কুলের অপচয় না হয় সেই জন্য এই বোতলের ব্যবস্থা করছি। এইভাবে চারটে ফুটো করেছে, এখানে একটা ফুটো, এখানে একটা ফুটো, এখানে এখানে একটা ফুটো। এবার কি করবো, এই মাঝ বরাবর বোতলটা একটু কেটে নেবো। বঠি দিয়ে কাটার পরও চাকুর মধ্যে একটা জিনিসকে গরম করে বোতলটিকে ভালো করে পরিমাপ মতো কেটে নিচ্ছি। এভাবে ঠিক, হ্যাঁ, মাঝ বরাবর কেটে নিচ্ছি প্রয়োজন মতো, মাপ অনুযায়ী। এবার বোতলের ঢাকনার দিকটায় সে একই রকম ভাবে শিকটা গরম করে কয়েকটা ফুটো করে নেবো, চারটে ফুটো করব। ফুটো করা হয়ে গেছে, চারটে ফুটো করেছি বোতলের মুখটাই। এবার একটা দড়ি দিয়ে এই ফুটো বরাবর বেঁধে দেবো, দিয়ে বোতলটি ভালো করে প্রস্তুত করব। দেখুন কিভাবে করি, দেখুন হাতে তার নিয়ে চলে এসেছি, এই তার দিয়ে এই বোতলটাকে বাঁধবো ফুটো বরাবর। দেখুন বোতলের পিছনে যেখানটা কেটেছি ওখান থেকে তার ভরে দিয়েছি। এবার তারের একটা প্রান্ত আমি গিট মেরে দেবো যাতে টানলে তারটা না বেরিয়ে আসে একেবারে। তারের অপর প্রান্তটি বোতলের ঢাকনার দিকে যে ফুটো করেছিলাম ওই ফুটো বরাবর ঢুকিয়ে দিয়ে তারটাকে ওই বোতলের ঢাকনার মুখ দিয়ে বাইরে বার করে নেব। চারটে ফুটো দিয়ে চারটে তার একইভাবে বেঁধে এই বোতলের মুখ দিয়ে বার করে নিয়েছি। এবার এই তারগুলোকে একত্রে গিট মেরে দেব। গিট মারা কমপ্লিট। এবার দেখুন ওই তার ধরে টানলে বোতলের পিছন দিকটা খুলে যাচ্ছে, হা হয়ে যাচ্ছে, আবার ছাড়লেই বন্ধ হয়ে যাচ্ছে। এবার একটা কুলের ডাল দিয়ে বোতলটাকে বেঁধে নিচ্ছি, ভালো করে টাইট করে বেঁধে দিচ্ছি যাতে কুল পাড়ার সময় বোতলটা খুলে না যায়। দেখুন ওই লগার ওখানটায় আমি তারটা ধরে টানছি আর এই বোতলের পিছন দিকটা খুলে যাচ্ছে। লগা প্রস্তুত, এবার যাব কুল পাড়তে। বেরিয়ে পড়লাম লগা নিয়ে, কুল গাছের দিকে রওনা দিলাম, কুল পাড়া শুরু করে দিলাম। দেখা যাক প্রথম চেষ্টায় কতগুলো কুল আসে। এই দেখুন প্রথম চেষ্টায় আমি মোটামুটি ভালোই দু তিনটা কুল পেয়েছি। কুলটা দেখুন কতগুলো ফুল পড়েছে বোতলের মধ্যে, দেখুন এতগুলো ফুল, এতগুলো কুল একসাথে পারলাম, একটা কুল মাটিতে পড়েনি। এবার কুলগুলো সব পারলাম, এবার কুলগুলো মাথা করবো, এক জায়গায় নিয়ে জোর করে মাথা করবো। এতগুলো কুল আজকে পারলাম, এই কুলগুলো সব মাখা করবো, লবণ লঙ্কা দিয়ে মাখা করবো। মিক্সিতে করবো না হাতে করবো, দেখি সেটা যেভাবে জিতে করি করে দেখাবো। এগুলো দেখুন কাছ থেকে দেখুন, হাত কুলের সাইডটা দেখুন, মুখে একটা পুড়ে নি। ওয়াও, অসম অসম, কি টেস্ট! হালকা টক আছে, মিষ্টিও আছে, খুব ভালো।
কেমন গোবো? খুব ভালো। ফুল খাও, ফুল খাও, ফুল খা, ফুল খাও। তো কুল পাড়া কমপ্লিট, এবার কুলগুলোকে ধুয়ে নেবো। কুলগুলো বেছে নিয়ে গিয়ে জলটা হয়তো করে ধুয়ে নেবো, পরিষ্কারই আছে, মাটিতে পড়েনি কুলগুলো। আপনারা দেখলেন কীভাবে কুলটা আমি পাড়লাম, বেসিনে জল দিয়ে ফুলগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। বেশি জলের অপচয় করবো না, যেহেতু ফুলগুলো দাঁড়িয়ে গাছ থেকে পারলাম, মাটিতে পড়েনি। একটি পাত্রে লবণ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম। এছাড়াও কাঁচা লঙ্কা নিয়ে এসেছি কিছুটা, কাঁচা লঙ্কা থাকবে এর মধ্যে। দেখি কেমন লাগে, অসাধারণ হেভি লাগছে, হেভি। খুবই টেস্টি, খুব টেস্টি। আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।